চলো আজকে একটা প্যাস্টেল সিনারি ড্রয়িং করে তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে বড়দের জন্য। তো আজকে মানুষ কীভাবে ড্রয়িং করা হয়, হিউম্যান ফিগার, তো ওটা শেখাবো। হিউম্যান ফিগার ড্রয়িং করতে হলে স্টেপগুলো কিছু ফলো করতে হয়। প্রথম হচ্ছে একটা দাঁড়ানো হিউম্যান ফিগার আঁকতে হলে একটা স্ট্রেট লাইন দেবো আমি, ঠিক আছে? প্রথম স্ট্রেট লাইন দিলাম, এবার প্রথম হচ্ছে একটা রাউন্ড করবো, গোল করবো, ঠিক আছে? গোল করলাম, এবার এইরকম গোল রাউন্ড আমি সাতটা আঁকবো, সেভেন, ঠিক আছে? চলো তাহলে, একটা করেছি এখানে, একটা করলাম, এটা দুটো একই মাপের হবে, কিন্তু তিনটা, চার, পাঁচ, ছয়, সাত, সাতটা, 7.5 হবে, ঠিক আছে? এবার আমি এখানে ইন্ডিয়ান ফিগার বলে আমি সাতটা নিচ্ছি এত দূর। তো তোমরা মাথা যা হবে সেরকম সাতটা রাউন্ড করবে, একটা, দুটো, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এত দূর বোঝা গেছে? সাতটা আর একটা হাফ হওয়ার কথা, ঠিক আছে? এখানে হাফ হবে, তো ওটা আমি ধরছি না। তো ইন্ডিয়ান, এটা ওয়েস্টার্ন ফিগার যারা বিদেশি ওদের ক্ষেত্রে এটা 7.5 হবে, আর ইন্ডিয়ানদের ক্ষেত্রে এটা ছটা হবে, বা 6.5 বা 7, ঠিক আছে, এরকম। তো চলো যারা এবার ড্রয়িং করি। এবার এই মাথা যা আছে এইখানে, এটা যে হাইট, এখানে আর একটা করবো, এটা চড়া হবে, বুঝতে পারলে? এই দিলে আর ভুলটা হবে না, মানে এইখান থেকে করবে, এইখান, এই যে গোলটা করেছো এইখানে, এই এটা এইখান থেকে হবে, এই আছে, মানে এই গোল একটা আর এই গোল একটা। তো চলো এবার ড্রয়িংটা করছি ধীরে ধীরে, ঠিক আছে? হালকা করে মুছে নেবো, ঠিক আছে? এবার এইটাকে আমি হাফ করবো, মানে এখানে চোখ হবে, এখানে নোজ হবে, এখানে লিভ হবে, এখানে থুতনিটা হবে, ঠিক আছে? চলো ঢুকবে দিয়ে হালকা করে বেরোবে, এই বুঝা গেছে? এখানে ভ্রুটা হবে, এখানে চোখটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে চুল, ঠিক আছে? আমি হাত করবো এখান থেকে, হাত,
এখানে হাতটা হালকা মেকানো আছে, ঠিক আছে? এই হয়ে গেল, কলসি করবো। কলসি কলসি নিচটা, ঠিক আছে, এটাকে আমরা রাউন্ড করে নেবো, দিলে আঁকতে সুবিধা হবে। ঠিক আছে, এবার বাকিটা মুছে দেবো। এখানে এই এখানে হাতের ওপরটা মুছে দেবো। এটা হচ্ছে হাত, সোজা দাগ দেবো। এই সোজা হচ্ছে মুখটা হবে, কারণ এই অ্যাঙ্গেলে কলসিটার আছে। এটাও রাউন্ড আছে কিন্তু, ঠিক আছে। এটা এগুলো বুঝে 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 আঁকবে, নাহলে গণ্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। না বুঝে আঁকতে যাবে না, আর না কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে জানাবে, আমি বলার চেষ্টা করব। এই সোজাসুজি হবে, সরি এটা একটু উঠবে, ঠিক আছে, এইরকম জায়গা করো, এইরকম জায়গা। এই এই এটা পার্সপেক্টিভ আছে, পার্সপেক্টিভ হচ্ছে যত দূরে যাবে তত জিনিসটা ছোট হয়ে যাবে। এই যে দূরে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে, কাছের দিকে একটু বড়, এখানে যা হাইট আছে এখানে তা নেই, কম আছে। এটাকে পার্সপেক্টিভ পার্সপেক্টিভ বলা হয়, ঠিক আছে। এই এখানে ঘাস করবো, এই হয়ে গেছে ড্রয়িংটা আমার হয়ে গেল। এবার আমি ধীরে ধীরে সবগুলো ক্লিয়ার করছি রাবার দিয়ে। দূরে একটা দাগ দেবো, এই কলসির সোজা, এই সোজা, এই, ঠিক আছে। তো জাস্ট গাছপালা আছে দূরের, একটা সূর্য করবো। আমি এখানে পুরোটা সূর্য আঁকলাম এই কারণে, এটা করে পারফেক্ট হওয়ার জন্য, ঠিক আছে। এই যে আমি এইটুকুনি নেব, ঠিক আছে, বাকিটা মুছে দেবো। বুঝতে পারলে তো? চলো একটা পদ্ম ফুল এঁকে নিই এখানে। একটা পাঁপড়ি করলে এদিকে একটা, এদিকে একটা, নিচে একটা, এখানে একটা, ব্যাস। চলো এখানে পাতা আছে, এখানে একটা পাতা, বোঝা গেছে? তাহলে এবার স্কেচ করে নিচ্ছি, ঠিক আছে। চলো আমি তাহলে স্কেচটা করে নিচ্ছি জলদি করে।
স্কেচ করে নিয়েছি। আমি এবার স্কাই থেকে স্টার্ট করব, উপরটা করবো রেড, অরেঞ্জ, লেমন ইয়েলো, তো হাতে রেড কালার করে নিচ্ছি। এরকম পুরোটা করব। তো রেডটা হয়ে নিচ্ছে, এবার আমি হালকা হালকা করে নেবো কালারটাকে। হ্যাঁ, কারণ এটা হালকা রাউন্ড শেপে করবে, ঠিক আছে? হালকা করে নিলাম রাউন্ডটাকে, হালকা হয়েছে, চলো রেখে দিলাম। এবার অরেঞ্জ কালার করবো, এটা অরেঞ্জ কালার হালকা থেকে মেশাবো, ঠিক আছে? চলো এরকম পুরোটা করে নিই, এত দূর পর্যন্ত করবো। ডিপ করে নিয়েছি, এবার রাউন্ডটাকে হালকা করবো, ঠিক আছে? অরেঞ্জ কালার হয়ে গেছে, এবার লেমন ইয়েলো, এটা লেমন ইয়েলো এই হালকা থেকে পুরোটা দেবো। চলো ইয়েলো কালার হয়ে গেছে, এটাতে ব্লু দেবো, এটা হচ্ছে আল্ট্রামেরিন ব্লু, এটা এখানে দিয়ে নিচ্ছি। এটা হয়ে গেল, তো এরপরে এটা রেড কালার করবো, সূর্যটা রেড কালার। এবার এই যেটা স্কাই করছি ওটারই রিফ্লেকশন পড়েছে জলে, তো এটা উপর থেকে করেছি, এটা নিচ থেকে করবো, রেড নিচ থেকে রেড, অরেঞ্জ, লেমন ইয়েলো, রেড কালার করছি এখানে। ডিপ করেছি, এবার হালকা করবো কালারটাকে। হালকা হয়ে গেছে, চলো এবার অরেঞ্জ কালার করে নিচ্ছি। ডিপ করে হালকা করবো, হয়েছে। এবার লেমন ইয়েলো হালকা থেকে পুরোটা, বুঝে গেছে? এবার লোটাস করবো, ওটা পদ্ম ফুল, রোজ পিঙ্ক নেবে, রোজ পিঙ্ক পুরোটা ফিল আপ করে দেবে। উপর দিকে হালকা হোয়াইট থাকবে, ঠিক আছে? হোয়াইট নিয়ে মিশিয়ে দিবে, এটা হয়ে গেছে। এগুলোতে লাইট গ্রিন আছে, এটা লাইট গ্রিন আর লেমন ইয়েলো, লাইট গ্রিন দিলাম আর লেমন ইয়েলো। চলো এবার হচ্ছে এই 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 যে ঘাটের যে এই যে পাঁচগুলো আছে এগুলো করবো,
ग्रे कलर निब ग्रे कलर तुम्हारे का आ ग्रे कलर तो एदिकट पुरो ग्रे देव ग्रे हो गए हल्का ब्लैक कलर यूज करब ब्लैक ब्राउन कलर हल्का कर डिप कर हल्का कर येलो आकार नेब हल्का थे मिसाब तो हल्का कर देव ठीक है ग्रे नेब डिप कर हल्का कर व्हाइट कलर पुरोटा मेसा हो ठीक है তাহলে কি কি কালার ইউজ করলাম ব্রাউন ইয়েলো আকার গ্রে হোয়াইট ইয়েলো আকার নেব এইখানটা দিব হয়ে গেছে হোয়াইট কালার নেব মেশাবো अल्प ग्रे नेब हल्का कर देव ब्लैक कलर ब्राउन कलर এইটা ডিপ গ্রিন লাইট গ্রিন লেমন ইয়েলো ডিপ গ্রিন নিচ থেকে দেব ডিপ করেছি হালকা করব बार लाइट ग्रीन करब हल्का थेके एटा हल्का करब परे लेमन येलो करब पुरोटा ठीक आछे बोझा गेछे चलो एबार फिगारटा करी ऑरेंज कलर नेबे डिप करे हल्का निश्चय डिप करे हल्का डिप करे हल्का বেশ অরেঞ্জ কালার এবার ফেস কালার নিব ফেস দা ফেস কালার ब्राउन कलर यूज करब ब्राउन कलर
হয়েছে। চলো এই সঙ্গে কলসিটাও করে নিন, ঠিক আছে? এদিক থেকে লাইট পড়েছে, তো ব্রাউনটা এদিক থেকে দেবো। ডিপ করে সবসময় রঙটা হালকাই করতে হবে, আমি বারবার বলছি না, এই জন্য কালার সবসময় ডিপ করবে, লাইট করবে, নাহলে কালার মিশবে না। ইয়েলোটা নেবো হালকা থেকে, এটাও কিছুটা ডিপ করবো, তারপরে হালকা করব। এবার ব্ল্যাক কালার নিয়ে, ব্ল্যাক ডার্ক ব্রাউন কালার নেব। এবার ভায়োলেট কালার নেব, ব্রাউন কালার, এবার ব্রাউন কালারটা বানিয়ে চুলটা করবো, ঠিক আছে? তো এরকম ডার্ক করে পুরোটা দিয়ে দেব। পুরোটা দিয়ে দিয়েছি, এবার ব্ল্যাক কালার ইউজ করবো, ঠিক আছে? ব্ল্যাক কালার এখানে একটু ডিপ করলাম, যেখানে চুলের ফোল্ডগুলো ভাঁজগুলো আছে ওখানে ডিপ করবো। এখানে একটা ভাঁজ আছে, এখানে ডিপ করলাম, এখানে একটা ডিপ করলাম, ঠিক আছে? এখানে যে চুলের এগুলো ফোল্ড হয়েছে, এবার এখানের পর এখানে হালকা করব, এখানেও হালকা করব, এদিকেও হালকা করব, একই রকমভাবে, একই রকমভাবে হালকা, এদিকেও হালকা করব, এদিকেও হালকা করব। এবার মেশাবো এটা, ঠিক আছে? ভায়োলেট কালার নেব, ব্রাউন কালার নেব, আবার দিয়ে ভালো করে মেশাবো। ব্রাউন কালার হয়েছে, আবার ব্ল্যাক কালার নেব, এটাকে ফাইনাল টাচ দেবো, ঠিক আছে? ব্ল্যাক হয়ে গেছে, এবার নখ দিয়ে করবো। হ্যাঁ, চুলটা হয়ে গেছে, এবার এখানে রেড কালার রোজ পিঙ্ক দেবো এই পার্টটাতে, এরকম করে পুরো পার্টটা করে দেবো, ঠিক আছে? এবার ব্লু কালার নেবো, নেবো ব্লু কালার, লাইট ব্লু, এরকম ধরবো কালারটাকে, এই একবার টানবো, এই এই এই, হালকা ইয়েলো নেব, হোয়াইট দিয়ে মিশিয়ে নেব, ঠিক আছে? হোয়াইট
ভায়োলেট কালার নেব, ডার্ক ভায়োলেট। এই রেডটা নিয়ে সূর্যের রিফ্লেকশন করব, ঠিক আছে? এই এই আর আল্টারনেট ব্লুটা নেব, এইখানে একটু ব্ল্যাক কালার নেব, এখানে একটু স্কাই করে দেবো, ঠিক আছে? মেঘ মেঘ করেছে। ডার্ক করে নিই, গ্রে কালার নেব, সরি ব্রাউন কালার নেব এরপর, ঠিক আছে? ডিপ করে দেব, হালকা করব, গ্রে কালার নেব, পুরোটা দেব। ডার্ক ব্রাউন নেব, আবার মেশাবো এটাকে। ডার্ক ভায়োলেট নিব, এটা শ্যাডো ভ্যালু, ঠিক আছে? ব্রাউন কালার নেব, হালকা ব্ল্যাক নিব, ডার্কটা বাড়াবো, ঠিক আছে? ফেটে গেছে, আমি করে দিলাম, ঠিক আছে? চলো তাহলে আজকের ভিডিও এখানে শেষ। তো তোমরা এটা করে গ্রুপে জমা দেবে। চলো, সবাই ভালো থাকবে, টাটা।